হ্যালো বিয়র, বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি পাখিদের ভালোবাসি। আমরা অনেকে পাখিদের ভালোবেসে পোষ মানাতে চাই, তাছাড়া প্রকৃতির সৌন্দর্য যেন পাখিদের কারণে। পশু পাখি না থাকলে যেন প্রকৃতি এত সুন্দর লাগতো না। আমাদের অবহেলা আর বন জঙ্গল নিধনের কারণে অনেক পশু পাখি বিলুপ্তির পথে। আমাদের আজকের পর্বে থাকছে প্রায় বিলুপ্তির কলা বাদুড়ের জীবন কাহিনী। আমাদের ছোটবেলাতে বাদুর নিয়ে একটি কবিতা, আদুর বাদুর চালতা বাদুর, কলা বাদুরের বিয়ে থুপর মাথায় দিয়ে, খুব বলতাম। এখন সেই ছড়া এখনকার ছোটরা হয়তো অনেকেই জানেন না। রাতের অন্ধকারে বাদুরের দেখা মেলে, তবে কপাল ভালো থাকলে এদেরকে দিনের বেলাতেও দেখা মিলতে পারে। বাদুর কিন্তু সম্পূর্ণ রূপে শাকাহারী প্রাণী। বাদুরের মুখের আদলটা অনেকটাই শিয়ালের মতন, লম্বা কান দুটি আকারে অনেকটাই বড় হয়ে থাকে। এর সাথে এদের আছে কালচে কালচে বাদামি রঙের ডানা। ডানা দিয়ে বাদুর সমস্ত দেহটাকে জড়িয়ে গাছের ডালে উল্টো করে ঝুলে দিনের বেলাতে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। তা দেখলে আমাদের সবাইকে অবাকই করে। ডানার শেষে এদের পা পর্যন্ত একটা পাতলা চামড়া পর্দা দিয়ে ঢাকা থাকে। এই কলা বাদুরকে আবার অনেকে ফ্লাইং ফক্স বা ফুট ফক্স বলে থাকেন। অনেকের মনে ধারণা আছে যে বাদুরের মাংস খেলে নাকি হাঁপানি রোগ ভালো হয়। এই ধারণায় বশীভূত হয়ে অনেক মানুষ এদেরকে নিধন করেন, যেটা কিনা একদমই অনুচিত। অনেকেরই ধারণা আছে যে বাদুর হলো এক প্রকার নোংরা প্রাণী। এটা একরকমই ভুল, কারণ এরা নোংরা ও ধুলোবালির হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য কোন উঁচু গাছে এরা ঝুলে থাকে। এদের পায়ের আঙুলগুলো অনেকটা আংটার মতো এবং এদের দেহের পেশির ব্যবহার হয় না, তাই এরা যখন উঁচু গাছের উপরে ঝুলে তখন এদের দেহের কোনো ক্যালোরি খরচ হয় না। একটা কথা বারবার মনের মধ্যে আছে, সেটা হলো মানুষ যখন বীর বাস বা ট্রেনে ঝুলতে ঝুলতে যায়, তখন আমরা অনেকেই বলি ওই দেখো মানুষগুলো বাদুরের মতো ঝুলে যাচ্ছে। সত্যি এরকম ঝোলাকেই হয়তো বাদুর ঝোলা বলা হয়ে থাকে। আবার অনেকেরই একটা অন্ধ ধারণা আছে যে বাদুর নাকি মানুষের রক্ত খায়। আমরা যে কলা বাদুরের কথা বলছি তারা পুরোপুরি শাকাহারী হয়ে থাকে, মানুষের রক্ত খাওয়ার প্রশ্নই আসে না। দিন ও রাত্রি দুই সময়ে কলা বাদুর খুবই ভালোভাবে দেখতে পায়। আমরা যে কলা বাদুরের কথা বলছি এদের চোখে আকারে অনেকটাই বড় হয়ে থাকে এবং এদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়ে থাকে। অনেক দূর থেকে ঘ্রাণ শক্তি ও দৃষ্টিশক্তির সাহায্যে এরা এদের খাবারের অনুসন্ধান করতে পারে। সন্ধান নামার সাথে সাথে এরা ধল বেড়ে খাদ্যের অনুসন্ধানে বের হয়ে পড়ে। বাদুর তার মুখ দিয়ে মল ত্যাগ করে, এটা একেবারেই ঠিক কথা নয়। বাদুর পাখির মতোই উড়তে পারলেও আসলে এরা মানুষের মতনই স্তন্যপায়ী প্রাণী। বাদুরই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা কিনা এদের ডানায় ভর করে উড়তে পারে। এদের রেশম তন্তু মানুষের মতনই উন্নত ধরনের হয়ে থাকে। এদের মুখের ভিতর খুব শক্ত ও ধারালো প্রকৃতির দাঁত আছে, যার সাহায্যে এরা ফুল ও ফলের রস খেয়ে থাকেন। সেলুলোজ হজম করার জন্য যে ধরনের উৎসেচকের দরকার সেটি এদের পাচনতন্ত্রে নেই, সেই জন্য এরা কোনো ফল খাওয়ার সময়ে ফলকে দারুণ সুন্দরভাবে চিপিয়ে তার থেকে সমস্ত রসকে এরা পান করে নেয়, তারপর ফলের ছিদ্রটাকে বাইরে ফেলে দেয়। ফলের রস প্রচুর প্রাণ করার জন্য এদের মূত্র প্রচুর পরিমাণে হয়ে থাকে, কিন্তু সেই তুলনায় মল ত্যাগ করে কম পরিমাণে। শীতকালে আসলে এরা এদের ডানার সাহায্যে সমস্ত দেহটাকে জড়িয়ে শীতের প্রকোপ থেকে নিজেদের রক্ষা করে। আবার গরমের সময় এরা ডানাকে হাত পাখার মতো ব্যবহার করে নিজেদের দেহ শীতল রাখে। এরা সাধারণত বড় গাছ যেমন বাঁশ, তেঁতুল, আম, নিম, বট ইত্যাদি গাছের উপরে বসবাস করে। এরা নিজেদের আত্মরক্ষার জন্য জোটবদ্ধ হয়ে বসবাস করে। একটা জায়গাতে অনেকগুলো গাছকে এরা নির্বাসন করে, তাতে এরা একটা কলোনির মতো গড়ে তোলে। আবার এদের মধ্যে কয়েকটা সাপ কলোনিও থাকে, প্রতিটা সাপ কলোনির সাথে সব সময় যোগাযোগ থাকে। কোনো একটা সাপ কলোনির সদস্য অন্য সাপ কলোনিতে গিয়েও বিশ্রাম নেয়। কোনো বিপদ সংকেত আসলে একে অপরের থেকে খবর পেয়ে সজাগ হয়ে যায়। একটা সাপ কলোনিতে একটি পুরুষের সাথে আটটি স্ত্রী বাদুর বসবাস করে। সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে স্ত্রী ও পুরুষ মিলিত হয়।
এবং বছরে কেবলমাত্র একটি সন্তান প্রসব করে। জন্মাবার সময় থেকে বাচ্চা মায়ের তত্ত্বাবধানে থাকে। খাদ্যের অনুসন্ধানের সময় মা তার বাচ্চাকে পিঠে নিয়ে উড়ে বেড়ায়। 3 মাস সময় লাগে বাচ্চাকে উড়ানো শেখার জন্য। ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন। আপনার যদি এমনই আশ্চর্য এবং রহস্য আর রোমাঞ্চ আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে টপ ওয়ার্ল্ড অ্যামাজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। ভালো থাকবেন।